এই বিষয়টা বাহিরে এসে আমাদেরকে ছোট করা হয়। আমি পরিমণি ডাইরেক্ট স্ট্যাটাস দিলে শরীফের সাথে আমি থাকি না, লাভ 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 লাভ। খান বিয়া করলে দোষ, সাকিব খানের দুইটা বাচ্চা হলে দোষ, কিন্তু এই যে রাজ ফাজ। আসসালামু আলাইকুম। শরীফুল রাজ, তানসিল, তিশা এবং সুনারাকে নিয়ে যে গোপন ভিডিও ভাইরাল হয়েছে তা আসলে বলার কোনো ভাষা রাখে না। প্রিয় দর্শক, এই গোপন ভিডিওকে নিয়ে এক একজন আরেকজনকে দোষারোপ করছে। যেমন সুনারা এবং তিশা দোষারোপ করছে পরিমণিকে, ঠিক তেমনি পরিমণি দোষারোপ করছে তাদেরকে। সিনেমা এবং নাটকের মানুষরা যদি এরকম কর্মকাণ্ড করে, তাদের সিনেমা এবং নাটক থেকে আমরা কী বা শিখতে পারি? আগে সিনেমা বা নাটকে কোনো ধরনের শিক্ষণীয় একটা বিষয় থাকতো, আর এখনকার সিনেমা বা নাটকে কোনো ধরনের শিক্ষণীয় বিষয়ই নাই। প্রিয় দর্শক, এই বিষয়টিকে নিয়েই গুরুত্বপূর্ণ এবার তথ্য বেরিয়ে আসলো। প্রিয় দর্শক, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে বলে রাখি, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। শরীফুল রাজ হিরো একটা, আসলে জুম্মায় জুম্মায় আট দিন ফিল্মে আসছে, আইসা একটার পর একটা একটার পর একটা আলোচনা সমালোচনার মধ্যে আসি। ভাই পরাণ সিনেমা করে তারা দুই চারটা লোক চিনত, কিন্তু পরিমণিকে বিয়ে করার পর তারা চিনে না এমন কোনো মানুষ নেই বাংলাদেশে, এই ডিউ টু পরিমণি। দেখেন, এই ভদ্রলোক পরিমণিরে বিয়ে করছে, ভালো কথা। পরিমণিরও অনেক ধরনের ঝামেলাটা মেলা ছিল, সংসার করতেছিল, একটা বাচ্চা হয়েছে। কিন্তু কিছুদিন আগেও, এই মাস ছয়েক আগেও পরিমণির সাথে তার একটা প্রবলেম। পরিমণি ডাইরেক্ট স্ট্যাটাস দিলে শরীফুলের সাথে আমি থাকি না, লাভ 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 লাভ, একেবারে একটা তোলপার সৃষ্টি হয়ে গেল। না, সেই চ্যাপ্টার ক্লোজ, এখন নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। কি এই গতকালকে রাত্রে, সোমবার দিন রাত্রেবেলা একটা স্ট্যাটাস, কি সুনেরা, এই কী নাম বললো মেয়েটার, সুনেরা বিনতে কি যেন নায়িকা, ভাই আমি চিনি নিই না, আপনারা হয়তো চিনতে পারেন। ওনারের সাথে তারপরে তানজিন তিশা বেশ নাম করে একজন হিরোইন, তাকে নিয়েও অনেকগুলো পোস্ট করছে আপনার এই আমাদের শরীফুল রাজের যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড সেখানে, এবং 20 মিনিট পরে এই স্ট্যাটাসগুলো সব চলে গেছে। দেখেন স্ট্যাটাসগুলো কী ছিল, আগে জানি কী করছে সেটা, ও চুমা দিছি আর দিপ সোমবার মধ্যরাতের পর সুনেরা, তানজিন, তিশা ও নাজিফা তুশির কয়েক দফায় একের পর এক ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট হতে থাকে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে। এসব ফাঁস হওয়া গোপন ছবি ও ভিডিওর স্থায়িত্ব ছিল মাত্র 16-17 মিনিট, এরপরই সেগুলো ডিলিট হয়ে যায় রাজের আইডি থেকে। কিন্তু এই স্বল্প সময়ে পুরো নেট দুনিয়া সয়লাব সুনেরা, নাজিফা তুশি আর তানজিন তিশার শরীফুল রাজের সঙ্গে সমীকরণ মেলাতে। এই সমীকরণের নাম মাত্র একটা বুঝ নেটিজেনরা সুনেরা বিনতে কামালের কাছে পেলেও নাজিফা তুশি ও তানজিন তিশা যেন লুকিয়ে গেলেন গর্তে। আমি এখানে আপনাদেরকে গালাগালিগুলো শুনাইল না, যে ভাষা তারা ব্যবহার করছে, যে ভাষা তারা ব্যবহার করছে, এটা অ্যাকচুয়ালি কমিউনিটি গাইডলাইনে পড়ে যাবো, যার জন্য আমি ভাষাটা মিউট করে রাখছি। মানে অসভ্যতার একটা চূড়ান্ত পর্যায়ে এই দলটা করলো। এই তিশা মাতাল অবস্থায়, তানজিন তিশা বারের মধ্যে বসে রয়েছে, সুনেরা বিনতে কি যেন নাম বিনতে না ফিনতে, উনি রাস্তার মধ্যে গালাগালি কইরা যে সমস্ত ভাষা ব্যবহার করছে, ভদ্রলোকের মেয়েরা করে না। সিনেমার সম্পর্কে মানুষের প্রচুর বদনাম না, সাকিব খান সম্বন্ধে প্রচুর বদনাম, সাকিব খান হ্যান করছে তেন করছে না। এই যে নাটকের এরা, আমি তো নাটকেরই বলবো, শুনি বলতো সিনেমার লোক না, ও কয়টা সিনেমা করছে তার দাবি করে সিনেমার লোক, হি ইজ নট এ ফিল্মি পিপল, সে নাটকের মানুষ। এই নাটকের মেয়েদেরকে নিয়ে আসে যে বদমাইশিটা করলো গত পরশু দিন রাত্রে, এটা অ্যাকচুয়ালি আনটলারেবল। এখন কেউ কিছু বলবেন না, সাকিব খান বিয়া করলে দোষ, সাকিব খানের দুইটা বাচ্চা হলে দোষ, কিন্তু এই যে রাজ ফাজ এরা দুই দিন ধরে ফিল্মে আসছে, আইসা একটা সিনেমা হিট দিয়া দুই দিন পরে পরে নাটক শুরু করে, আর সাথে পরিমণি, কী যে একটা বিশ্রী অবস্থা শুরু হয়েছে বন্ধুরা, যে
এটা নিয়ে এখন দেখবেন পুরো ইউটিউব শালা হয়ে যাব, কারণ সবাই এখন এটা নিয়ে ব্লগ করবে, কারণ আমরা রসদ পাই। রাতের বেলায় যে ভাষাগুলো এই সুনেহরা বিনতে ব্যবহার করলো, এটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো করে কি না আমার জানা নেই, যদি কেউ দেখা থাকেন দেখেন, আমি ভাষাগুলো তো দিতে পারবো না। তারপর তিশার মতো একটা পপুলার মেয়ে বাড়ির মধ্যে মাতাল অবস্থায় যে ছবিগুলো আর দিছে, ছবিগুলো তো আর এখন আপনারা পাইবেন না, এটা তো 20 মিনিট পরে আবার চলে গেছে। এখন পরিমাণই বলতেছে এনে কি চায় বেয়াদব মহিলা, তোমার সাহস রাজি তোমার কাছে নাই, রাজির ফোন করতে গেছে আমার কাছে, আর এগুলো আমি কেন করতে যাবো? লেম জিনিসপত্র আপনারা কি মাথা খারাপ? ওর নাকি এত এত মানুষের, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনি হঠাৎ করে এখন আমার জামাইকে ঘিরে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন থাকে? এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে, না হলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরি ভাবে ইচ্ছা করে একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙানোর জন্য। রাজ তো চিন্তা ওর কাছে, রাজের ফোন ওর কাছে, রাজ আমার কাছে থাকে যে আমি আমার ফোন থেকে দিয়ে দিব ছবিগুলো। এই মেয়ে কি চায় তোমার সাহস? ওর নাকি এত মানুষের, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনি হঠাৎ করে এখন আমার জামাইকে ঘিরে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে কেন থাকে? এই মেয়েটা বলতেছে পরিমণি এটা করছে, পরিমণি বলতেছে আমার সাথে তো আমার জামাই থাকেই না 10 দিন যাবত, তার টেলিফোনও থাকে তার কাছে। আমি পরিমণির এই কী বলুন, পরিমণিও দুদিন পরে পরে নাটকের মধ্যে সামিল হয়, পরিমণি বলতে পারে না যে আমি ওর সাথে থাকুম না, একদিকে ছেলের বাবা আরেকদিকে দুদিন পরে পরে এই নাটক। আমাদের সিনেমার লোকজন তো এগুলো করে না, কিন্তু এরা করে, কিন্তু এদের কোনো বদনাম নাই ভাই, এরা যদিও আপার ক্লাস ফ্যামিলি তাই না, এরা সব আপগ্রেডেড ফ্যামিলি, এরা কোনো কিছু করলে বদনাম নাই। পরিমণি এখন বলতেছে সে আইনের ব্যবস্থা করবে, এই সমস্ত ছবি টবি যদি কেউ দেখায়। ভাই আমরা সিনেমা, আপনারা সিনেমা দেখাইবেন, আমরা সিনেমা দেখুন না, আপনার জামাইয়ের ফেসবুক থেকে এটা রাষ্ট্র হবে আমরা দেখবো, তারপর 10 জনকে দেখাবো, দেখাবো না, এই রাইট কি আমাদের নাই? আপনারা দেন কেন? আপনি বলতেছেন আপনার জামাই আপনার সাথে 10 দিন ধরে থাকে না, আবার আপনিই বলতেছেন কি যে আমার জামাই রে নেওয়া টানাটানি করতেছে, হাই রে জামাই কি হ্যান্ডসাম জামাই এটা রে ভাই, হেঁটেছে এরা যদি সাকিব খানের লাল হইতো তাহলে তো কামার ছিল, নিশ্চিত তার মধ্যে কিছু আছে যেটা আমরা কেউ জানি না, তাহলে এরকম নাটকের এই তাবড় তাবড় সুন্দরী পপুলার মেয়েগুলো তার পিছনে কেন ঘুরবে, আর আপনিই বা কেন রাজমিয়ারে বিয়া করবেন? নিশ্চিত তো বারে বারেই বলি সিনেমার মানুষরা আপনাদেরকে ভালোবাসে, আপনারা ভালো থাকেন আমরা চাই, দুদিন পরে পরে এই নাটক করেন না ভাই, এই নাটক করে রাখা মানুষ হাসেন না, এমনি তো বাণিজ্য বলতে কোনো জিনিস নাই, আপনাদের বাণিজ্য যা ছিল সব চলে গেছে, এর আগের বাড়ি যা ছিটাফোটা আছে এগুলো এখন বাঁচায় রাখেন, হ্যাঁ বাঁচায় রেখে নিজেদের ঘরে যদি কোনো প্রবলেম থাকে নিজেরা নিজেরা সলভ করেন। দুদিন পরে পরে স্ট্যাটাস দিয়া আমি ছেড়ে দিলাম, এখন আজকে যে আপনি বললেন আপনার জামাই আপনার সাথে 10 দিন থাকে না, এটা কোনো ভালো কথা হইলো ভাই? এত করে আপনার সম্মান বাড়লো, আপনার সম্মান তো কমলো, ছি। তো বন্ধুরা, পরিমণি করলে, শরীফুল রাজ করলে কোনো দোষ নাই, সাকিব খান করলে দোষ, বা সিনেমার যে কেউ করলে দোষ, ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন। এই যে একটা স্ট্যাটাস দিয়ে আজকে যে তোলপাটটা হয়েছে, এটা যদি সিনেমার কোনো স্টার করতো তাহলে হয়তো বা আরও অন্য কিছু হইতো। যাক, আমরা চাই ওদের একটা বাচ্চা আছে, রাজ্য নাম সুন্দর নামটা, রাজ্যকে নিয়ে রাজা রানী সুখে থাকুক, দুদিন পরে পরে এই ধরনের নাটক বন্ধ করুক, এগুলো আর ভাল লাগে না, আর ভাল লাগে না।